নমস্কার, আমি আলপনা ধরেন। N24-এ আপনাদেরকে স্বাগত। আজ ইয়ুথ সেকেন্ড সোশ্যাল ইভিল সিয়াসি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে দুধপাতিল পার্ট 6-এ বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে অপটোমেট্রিস্ট ভবতোষ দেব বর্মা ও সুজয় ভৌমিক দ্বারা মোট 130 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 34 জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরে চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে। সাথে সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে। এছাড়া এই শিবিরে হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ইয়াসির দক্ষিণ দুধপাতিল আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সক্রিয়ভাবে ও অতি শৃঙ্খল ভাবে আয়োজন করেছে। ইয়াসি আঞ্চলিক কমিটির পক্ষে সভাপতি রশিদ আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক মাখলিসুর রহমান লস্কর, আহাদ হোসেন বারবুইয়া, বাহারুল আলম লস্কর, সাহিদ আহমেদ মজুমদার, মাহি উদ্দিন লস্কর, ইকবাল হোসেন লস্কর, শাহানুর রহমান লস্কর, আফজুল হোসেন বারবুইয়া, ফখরুল ইসলাম লস্কর ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় সহ সাধারণ সম্পাদক সন্দীপ শীল, ক্যাম্প ইনচার্জ আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল প্রমুখরা উপস্থিত ছিলেন। আগামী দিনেও এতদ অঞ্চলে আরও শিবির আয়োজিত করা হবে বলে দাবি করে নিয়ে আসির কর্মকর্তারা। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরও খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। সাউথ দুধপাতির সাবকমিটির পক্ষ থেকে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে যৌথ প্রচেষ্টায় আজকে আমরা 402 নম্বর দুধপাতি এলপি স্কুলে একটি ছানি শনাক্তকরণ শিবির তথা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। আমরা দেখেছি উৎসাহের সাথে এতজন লোকরা অংশগ্রহণ করেছেন এবং অনেক রোগীরা নিজের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। আমরা ইয়াসি থেকে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে যে রোগীদের ছানি ধরা পড়েছে সেই 33 জন রোগীকে আগামী দিনে পর্যায়ক্রমে আমরা চৌধুরী হসপিটাল সুনামপুরিতে অপারেশন করবো বিনামূল্যে। সাথে আজকে অনেক রোগীকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিছু রোগীকে ডাইরেকশন দেওয়া হয়েছে, কাউন্সেলিং করা হয়েছে, যাতে চৌধুরী হাসপাতালে ওদের ব্যবস্থা করা হবে। আজকে 120 জন ওপিডি হয়েছে, পেশেন্টরা এসেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে চৌধুরী হাসপাতাল এবং প্রভাবতী দেবী ট্রাস্ট ধন্যবাদ জানাচ্ছি এবং যেভাবে বিগত দিনে আমরা অনেক ক্যাম্প করে এসেছি ওদের সাথে, আগামী দিনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং অনেক ক্যাম্প আমরা চালিয়ে যাবো। ইয়াসি সমাজের জন্য নিবেদিত একটা সংস্থা, সমাজের জন্য কাজ করার জন্য আমরা পাগল হয়ে আছি, যেখানে সুযোগ পাই আমরা এগিয়ে যাই। এই বলেই আমি আবার আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যেভাবে যোগাযোগ করেছেন এবং আমাদের প্রচারটা করেছেন। প্রচারটা প্রয়োজন, কারণ আমাদের প্রচারের মাধ্যমে যেহেতু প্রিয়ম বললো যে আগামী 22 তারিখে আমাদের একটা মাসিমপুরে ক্যাম্প আছে, মাসিমপুরে ক্যাম্পটাও যাতে সফলভাবে আয়োজন হয় সেদিকে আমরা তাকিয়ে আছি। এই চৌধুরী হসপিটালের ক্যাম্প ম্যানেজার আর সোশ্যাল ওয়ার্কার, আজ আমরা এসেছি 402 নম্বর সাউথ দুধপাতিল এলপি স্কুলে। ইয়াসির সহযোগিতায় আমরা আজকে একটা আইসক্রিম ক্যাম্পের একটা আইসক্রিম ক্যাম্প অর্গানাইজ করেছিলাম, যেখানে এখন পর্যন্ত আমরা 120 জন পেশেন্টকে আইসক্রিম করেছি, যার মধ্যে 33 জন পেশেন্টের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে আমরা ডিফারেন্ট ডেটে আমাদের চৌধুরী আই হসপিটালে ফ্রিতে আমরা ট্রিটমেন্ট করব। তো আমাদের ইয়াসির সহযোগিতায় আমাদের 22 তারিখেও মাসিমপুরে একটা ক্যাম্প আছে, তো আমরা আশা করছি ওই মাসিমপুরেও আমাদের এইরকম মানে ক্রাউড হবে। ধন্যবাদ।